যেখানে প্রতিনিয়ত নতুন নতুন ঘটনা ঘটে নতুন নতুন আবিষ্কার হয় আর মানুষের আশ্চর্য হয়ে যায় আমি আজকে আপনাদেরকে একটি বিষয় মনে করায়া তারপরে আলোচনায় যেতে চাই সেটি হল নাসার বিজ্ঞানীরা একটা ছবি তুলেছে সৌরজগতের কোন জগতের ছবিটা তোলার পরে তারা ঘোষণা দিছেন যে এই ছবিটা সাড়ে তেরোশো কোটি বছর আগের অর্থাৎ এমন এমন তারকা আলো এই ছবিতে আছে যেটা পৃথিবীতে আসতে সময় লাগছে সাড়ে তেরোশো কোটি বছর তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই যে আল্লাহর সৃষ্টি জগৎ ছোট না বড় মরিজ বোখাইলি তিনি একটি বই লিখেছেন কোরআন বিজ্ঞান ও বাইবেল সেখানে তিনি বলেছিলেন যে আলোর গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এই গতিতে আল্লাপাক এত বড় বড় তারকা বানায় রাখছে আকাশে মহাকাশে একটা তারকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যদি আলোর গতিতে যাওয়া হয় প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার বর্গ কিলোমিটার ব্যাগেও যদি যায় তাহলে এক তারকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আলো পৌঁছাইতে সময় লাগবে নব্বই হাজার কোটি বছর তাহলে আল্লাহর সৃষ্টি জগত আমাদের তুলনায় ছোট না বড় কত বড় মাঝে মধ্যে বলি যে আল্লাহকে নিয়ে যারা আজেবাজে কথা বলে আল্লাহ রাসুলকে নিয়ে যারা আজে কথা বলে তাদের মাথায় কি আছে হান্ড্রেড পার্সেন্ট গন্ডগোল আছে কারণ আপনি ঝিনুক দিয়া সমুদ্রের পানি এদিক থেকে ওদিকে নেওয়া যাবে এটাকে আদৌ সম্ভব আল্লাপাট বলছেন অমা হে দুনিয়ার মানব সম্প্রদায় আমি তোমাদেরকে যে জ্ঞান দিছি এগুলো দেখে আশ্চর্য হইও না কারণ আমি আল্লাহর জ্ঞানের তুলনায় তোমাদের এই জ্ঞান হলো সামান্যতম সোবাহান সামান্য তম বাংলা ডিকশনারিতে তম তো বুঝেন তাহলে সামান্যতম জ্ঞান দিয়া বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে যায় চাঁদে যায় তাহলে আপনারা বলেন আমার আল্লাহর জ্ঞান কত বড় সৃষ্টি জগতের বিষয় আল্লাহ পাক বলছেন আল্হামদুলিল্লাহ রব্বিল এ মহাবিশ্বের কথা এ আয়াতে আছে আল্লাহ তো বলতে পারতেন যে আমি পৃথিবীর লালন পালন করি এটা আল্লাহ বলেন না আল্লাহ বলছেন রব্বিল আলামিন সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি হাজার হাজার লক্ষ লক্ষ এই রকমের পৃথিবীর মহাবিশ্বের লালন পালন যিনি করেন পৃথিবী একটা এখানে বোঝানো হয় না এখানে যে আলিফলাম আছে এটা হলো জমা এটা কি বহু বছরের আলামত আলহামদুস সমস্ত জগতের প্রতিপালককে আল্লাহ তাহলে বুঝা গেছে যে জগত কিন্তু একটা না আরও জগত আছে না নাই তো জগত যদি অসংখ্য বিজ্ঞানীরা বিশ্বাস করাতে পারেন তাহলে প্রত্যেকটা জগতের মালিক যে আল্লাহ এতে কোনো সন্দেহ নেই কোরানুলকারিম আল্লাহ সুরাতুল ইয়াসিনের প্রথমে বলেছেন ইয়াসিন অল্প আনিল হাকিম এখানে আল্লাহ বিজ্ঞানময় কোরানের প্রসং করতেছেন যে এটা শুধু কোরআন নয় বিজ্ঞানময় কোরআন এই কোরআনের ভিতরে বিজ্ঞানের কথা আছে না নাই ভূগোলের কথা আছে না নাই আমাদের দেশের একজন মাননীয় মন্ত্রী তিনি বললেন যে মহাবিশ্বটা এত বড় মহাবিশ্বটা এত বড় পৃথিবীটা মহাবিশ্বের তুলনায় পৃথিবীটা একেবারে ছোট এটা যদি কোথাও যায় হারায়া যায় কক্ষপথে তাহলে কিছু যায় আসে নাই আমি মুছে হাসলাম আর বললাম মন্ত্রী সাহেব আপনি বুঝা উচিত ছিল যে আল্লাহ পৃথিবীকে হারায়া যাওয়ার জন্য বানায় নাই কথা ঠিক কিনা আল্লাহ কি পৃথিবী হারায় যাওয়ার জন্য বানাইছে আল্লাহ বলছেন আমি পৃথিবীটাকে এক সময় ধ্বংস করব কেয়ামত হবে সুবহান আল্লাহ কি হবে কেয়ামত হবে আম্মা ইয়াতাসালুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়া আলমুন সোমা কাল্লা সাইয়া আল্লাহ বলেন একটা নির্দিষ্ট সময় আমি বেঁধে রেখেছি ওই সময় আমি কেয়ামত দিব তারপরে তোমাদের হিসাব নিকাশ আমি আল্লাহ নেব কথাগুলি বলার উদ্দেশ্য হলো পৃথিবীর বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে আল্লাহর কোরআন আমাদের জন্য তত সহজ হবে যেমন যেই যুগে কোরআনের আয়াত নাজিল হইল অসামা ইজাতিল বুরুজ আল্লাহ পাক বলেন দুর্গম আকাশের কসম দুর্গম তো বুঝেন যার কোন সীমা রেখা নাই তো তখন চোদ্দশো বছর আগে কোরআন নাজেল হইল যেই যুগে কোনো বিজ্ঞান নাই নাসা নাই গবেষণাগার নাই সেই যুগে আল্লাহ বলতেছে দুর্গম আকাশের কসম তাইলে বোঝা গেল আকাশটা যে দুর্গম এটা আল্লাহ আগেই বলে রাখছে এতদিনে চোদ্দশো বছর পরে আসে বিজ্ঞানীরা বুঝছে কথা কি বুঝাইতে পারলাম সুতরাং পৃথিবীকে একটা পরিকল্পনার মাধ্যমে আল্লাহ বানাইছেন আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে সূর্য পৃথিবী থেকে কত লক্ষ গুণ বড় তেরো লক্ষ গুণ তেরো লক্ষ গুণ গতকালকেও আমি সূর্যটা দেখতেছিলাম সৌরজগতের সূর্যের যে ছবি বিজ্ঞানীরা নিয়েছেন সেটা দেখতেছিলাম যে সূর্য আমাদেরকে যে তাপ দেয় আলো দেয় এটা কিভাবে দেয় আপনি চিন্তা করতে পারেন কত দূরে সূর্য অথচ সূর্যটা যেখানে আছে। এখান থেকে যদি একটু নামিয়ে দেওয়া হয় পৃথিবীর গাছপালা সব পুরে স্থায়ী হয়ে যাবে আবার এই সূর্যটা যেখানে আছে। এখান থেকে আল্লাহ যদি এটার আরেকটু দূরে উপরের দিকে সরাই দেয় পুরো পৃথিবীটা বরফে কি হবে ঢেকে যাবে কোন জায়গায় থাকলে পরে আল্লাহর বান্দারা আরামদায়কভাবে পৃথিবীতে বসবাস করতে পারবেন ঠিক সেই জায়গাতে আল্লাহ সূর্যটাকে স্থাপন করেছেন এবং এটা চলবে ততদিন আল্লাহ চালাবেন যতদিন এটা যারা বুঝে তারা শেষ দাদায় কাকে তারা জিকির করে কার তারা মাথা নত করে কার কাছে শেষ পর্যন্ত কোরআনের কাছে আশাই লাগবে শেষ পর্যন্ত কোরআনের কাছে কি আশাই লাগবে সুতরাং সৌরজগতের একটা ছবি তুললে সৌরজগতের সব ফালাবে ব্যাপারটা এমন নয় তবে বিজ্ঞানের আবিষ্কার দিনে দিনে যত বাড়ে আমাদের জন্য কোরআন বুঝা আল্লাহ কি করেন সহজ করে আমাদের জন্য আল্লাহ দেন সোবাহান আল্লাহ রব্বি জিদ্দি এজন্য জ্ঞানের মালিককে জ্ঞানের ভার কার কাছে আল্লাপাক বলছেন তারকারাজি দেখছো সুন্দর লাগে এই তারকারাজি হেফাজত আমি আল্লাহ করি ও না হামিন কুল্লি সাই তো আর রজী আমার এই মহাকাশে যে তারকাগুলি দেখতে পাচ্ছ এটা দিয়া আমি আকাশটাকে সাজায় দিছি মাঝে মধ্যে শয়তান সেখানে উঠতে চায় আমি আল্লাহ শয়তান থেকে এগুলোকে হেফাজত করি আল্লাহ রাব্বুল আলমিন মাঝে মধ্যে ফেরেস্তাদেরকে নিয়ে পরামর্শ করেন ওই পরামর্শ সবাই যেই কথাগুলি আল্লাহ ফেরেস্তাদের সাথে বলেন শয়তান উপরে মহাকাশে যায় তারপরে সেখানে কান পেতে শুনতে চায় আল্লাহ রব্বুল আলমিন বললেন আমি তখনই শয়তানের উপরে আগুনের ছিটকা মারি যেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় উল্কাপিণ্ড উল্কাপিণ্ড আমাদের এই বাংলাদেশে যদি পরে পুরা বাংলাদেশটা সারকার হয়ে যাবে আল্লাহ শুধুমাত্র পিণ্ড শয়তানের গায়ে মারেন এটা কোরআনের কথা আজ পর্যন্ত পৃথিবীর কোনো মাটিকে পিণ্ড ধ্বংস করে নাই বিজ্ঞানীরা বলেন যে আমরা দেখি পিণ্ড নিচের দিকে আসে কিন্তু এটা কোথায় পড়ে পরে আর খুঁজে পাওয়া যায় না আরে ভাই পাবেন কিভাবে কারণ উল্কা পিণ্ড এই আগুনের খণ্ড আল্লাহ মারে কার উপরে শয়তানের উপরে মারেন সোমান আল্লাহ বলতে চায় না সুতরাং বিজ্ঞান আর ধর্মের মধ্যে কোনো কি নাই কন্ট্রাডিক্টরি নাই বরং মানুষের মগজ মাঝে মধ্যে উল্টা পাল্টা হয়ে যায় যার কারণে তারা কন্ট্রাডিক্টরি করে এটা কি বুঝাইতে পারলাম আল্লাহ কোরআনে বলছেন হুয়াল্লাজি খালাকা লাকুম মা আরদে জামিয়া এই পৃথিবীতে যা কিছু আছে সব আমি মানুষের প্রয়োজনে বানাইছি বিজ্ঞানী আলেকজান্ডার বলেন এটা দেখার পরে আমি তেলাপোকা নিয়ে বিজ্ঞানিক চিকিৎসা গবেষণা করেছিলাম আমি পরে দেখলাম যে তেলা মানুষের উপকারী তিনি বলেন আমি অনেক কিছু নিয়ে টিকটিকি নিয়ে গবেষণা করেছি এইটা নিয়ে সেটা নিয়ে গবেষণা করেছি কেচু নিয়ে বিজ্ঞানিক আলেকজান্ডার বলেন আমি কেচু মাটির নিচে যে কি আছে আপনারা কি বলেন জির বলেন এটা নিয়ে আমি গবেষণা করে দেখলাম যে এটা মানুষের জন্য দায়িত্ব পালন করে আল্লাহ আল্লাহি যাই হোক বুঝাইতে চাইলাম মহাবিশ্বের মালিকানা কার তাহলে মাথাটা সেজদা দিতে হবে কাকে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমরা বলি আমিন সুতরাং পৃথিবীটা হারায়া যাওয়ার জন্য আল্লাহ বানায় নাই এটা কোথাও হারায়া যাবে কক্ষপথে এই জন্য আল্লাহ বানায় নাই এটা যেখানে বানায়া রাখলে সেফ থাকবে ঠিক সেই জায়গা আল্লাহ বানায় সৃষ্টি জগতের তুরোনা যে ছোট এটা কিন্তু আল্লাহ নিজেই কোরআনে বলছে বলছে কি না